সেমেস্টার জনপ্রিয় স্বপ্নমহল এখানকার গ্রামবাসীবৃন্দ এবং পূজা কমিটিকে জানাই অভিনন্দন। তবে দাদা গেছে কেরালায় বৌদি আছে ঘরে, রাত্রেবেলা বৌদি আমার শুয়ে শুয়ে সে যেন কিরম কাব্য করে। তবে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে, কারণ আমি চাঁদে যাচ্ছি। তো চাঁদে যাবো, চাঁদে গিয়ে বিভিন্ন ফটো তুলে নিয়ে এসে আমার ভারতবর্ষকে আমি এক নম্বর জায়গায় পৌঁছে দেবো। তবে আমি চাঁদে যাবো কিভাবে? আমি তো ওয়াকেট তৈরি করেছি, বাঁশের ওয়াকেট। দীপালী বৌদি ঝাড় থেকে ছটা বাঁশ চুরি করে এনেছি, চুরি করে এনে ভালো করে বাতা বার করে ভালো করে ডুলে বাঁশে ওয়াকেট করেছি। হ্যাঁ, ওই রকেট নিয়ে টুক করে চলে যাবো, আর কয়েকটা বাতা বাঁধবো, বেঁধে আমি টুকটুক টুকটুক করে চাঁদে চলে যাবো। আকাশে লক্ষ তারা, চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, জ্বালা সহে না, বন্ধু অন্যায় করেছে, কে আমায় ভালোবাসে, দিনে থাকি যে আশা, রাতে যে ঘুমাসে না, দিনে থাকি যে আশা, রাতে যে ঘুমাসে না, আমার মন মানে না, তখন জ্বালা সহে না, আমার মন মানে না, তখন জ্বালা সহে না। দিদি আমার ভাতা আর গেছে কেরালা, আর যার কোলের কাছে ভাতা নি তার যে কি জ্বালা, সে একমাত্র জানে ওপর। তা আমার কাছে রেখে গেছে এক বেগারে মালের, বাবারে বাবা ইয়ে শুধু খাবে আর ঘুমোবে, তার আর অন্য কোনো কাজ নেই। সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি বলে একটা কাজে পাঠাবো, এখন তার দেখা পাচ্ছি। তবে যদি একবার দেখা পাই রে, ও কোথায় কামড়াবো সে আমি জানি। বচ্চন, এই বচ্চন, কার্তিকের শারদ পাতে বেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বৈরা কাছে। এই তাহলে ওরা কার্তিকের শারদ পাতে, বৌদি কেন বলবো না, আগে দুর্গা পুজো আশ্বিন মাসে হতো, এখন কার্তিক মাসে হচ্ছে, ওই জন্য তো বলছি কার্তিকের শারদ পাতে। আমি তোর গোটা গ্রাম খুঁজে আসছি, যা তুই এখানে যে ঘুমাচ্ছিস। বৌদি আমি স্বপ্ন দেখছিলাম, আমি চাঁদে চলে গেছি, চাঁদে গিয়ে দেখি না ইয়া বড় বড় গর্ত, একবার ঢুকে যাচ্ছি একবার উঠে যাচ্ছি। আরে ইয়ে রাখেল দে, চাঁদে গিয়ে কি বড় বড় গর্তে ঢুকবি? ওই স্বপ্ন আমি দেখতেছি তো। এই কি বলিস শোন, তুই তো জানিস তো দাদা 6 মাস কেরালায় কাজে চলে গেছে, তা ঘরে যে পুরনো মেশিনটা পড়ে আছে ওইটা নিয়ে একটু নড়াচড়া করা যায়। যার মেশিন তার ডেকে দে, সে তার নাড়াচাড়া করবে। এই কি বলিস শোন, আজকে থেকে সে কবে আসবে তার ঠিক নেই, তুই আজকে থেকে এবলা এবলা হ্যান্ডেল মারা প্র্যাকটিস কর। কি মারবো? হ্যান্ডেল মারবি। কোথায়? আ নাই কোথায়, ঘরে যে ধান মানে মেশিনটা পড়ে আছে ওইটা নিয়ে ধুয়ে পুচে নে আজকে তো গ্রামে বেরি চলে যাবে। তা আমি কিরকম নিয়ে যাবো? কিরকম? এই কিরকম নিয়ে যাই মানে, এই রাম পিছনে হাত দে দিলাম, এই ঠেল 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 ঠেল। তারপর ঠেল ঠেল নিয়ে চলে গেলি, তারপর নিয়ে গিয়ে মেয়েদের খামারে বসিয়ে দিলি, দে হ্যান্ডেলটা কেন মারবি দেখেনি। এই ভালো কথা দেখবি, এই ঝাঁক 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 ঝাঁক। মা গো কি দেখতেছি? কিচ্ছু না কিচ্ছু না। চাবড়া ওটা একটু গলে গেছে, মন দিয়ে দেখতেছি কিচ্ছু নেই। এই এখানে কি আছে সে তুই কি করে জানবি? তোর দাদা জান, যেটা বলছিস না কর। এইরকম কর মারবি, মারার পরে মেয়েরা ওপর তো গল গল করে ঢালবে, আর তুই নিচেতে বল বল করে বের করবি। আমি তোর সব কথা শুনবো, আমি আগে চাঁদ থেকে ঘুরে আসি, চাঁদ থেকে ঘুরে এসে তোর ধান মেশিন নিয়ে তবে আমি বাড়াবোই। এই তা তুই চাঁদে যাবি যাবি করতে কি বলিস শোন, আমি তোর একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটা যদি তুই বলতে পারিস তাহলে আমি তো চাঁদে পাঠাবো। আচ্ছা উত্তর তো, হ্যাঁ বল 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 বলবি তো বল বল তো, তুই বলো না তোর বাপ বড়? কেন আমি বড়? তুই বড়? হ্যাঁ। আচ্ছা বৌদি, যখন আমি ছোট ছিলাম তখন আমি মার কাছে শুতুম, আর এখন আমি বড় হয়ে গেছি আমি আলাদা করে শুই,
আর আমার বাবা তো আমার মার কাছে সব আমি যখন রাস্তায় বেরোবো রাস্তার লোক যেন আমার দেখে বলতে পারে যে এ জায়গা রেজিস্ট্রি হয়ে আছে হ্যাঁ কেউ যেন খোটা না মারতে পারে তোর গাদ ধরে কেউ আইবে ভাই ওর পেছনে ওটা কি ওর পাই ও কি হবে ওই বারুদ দেবো বারুদ দিয়ে একটা টুকরো দেলে গাড়ি মারবো মেরে আমি ফরাক করতে হবে চললাম আমি যে কাজটা বললুম এই কাজটা যেন মন দিয়ে করা হয় আর যদি এসে দেখিছি এই সামনে হাত কাছি লাথি মেরে সব আমার বৌদি থারুড়া খুশি ওর কথা যদি না আমি শুনি ও আমাকে ও ছাড়বে না দাদাকে কেরালে পাঠিয়েছে আমাকে না পাঠিয়ে ও শুনবে না বৌদি সব কথা শুনবো তার আগে আমি টুকটুক টুকটুক করে চাঁদে যাওয়ার জন্য ব্যবস্থা করবো পরদেশী জানি না আমার কি হলো ভালোবাসি আধারি তুমি যে আলো কি মাল যাচ্ছে রে রাখবো আমি বচ্চন কিন্তু তুই কে মাই নেম ইজ লিনা এর মার খাজ তো বহুত পাই না বেশি বাড়াবাড়ি করলে তো জিতে মুখ করবো লাল ও বাবা এত হালদার পাড়ার খাল কি বললি তুই তুই হালদার পাড়ার খাল আর তুই তো কাশ্মীরি ঝাল তুই তো কাশ্মীরি ঝাল আর এই ঝাল যে দেখেছি না সে হয়ে গেছে পুরো বেহাল আর এই বচ্চন যদি তোকে ধরে তুই হয়ে যায় পুরো নাজেহাল
বেশি বাড়াবাড়ি করবি না। ও তোর বাড়ি কোথায়? বাড়ি রাশিয়ায়। শালা রাশিয়ার বেকার মাল ভারতে কি করতেছিস? বিরন্ত ব্রো, তুই রাশিয়াকে নিয়ে একদম বাজে কথা বলবি না। কেন? তুই বলতো তুই ভারত নিয়ে এত পড়াই করছিস, বলতো তোর ভারতে কি হয়? আচ্ছা কি হয় তুই বলতো দেখি। শুধু আলু চাষ আর ধান চাষ। হ্যাঁ, আমার ভারতবর্ষে আলু চাষ আর ধান চাষ হয় বলে ওই বিদেশি মালেরা ওই ধান আর আলু খেয়ে বেঁচে আছে। মুখ সামলে কথা বলবি। আর আমাদের রাশিয়ায় কি হয় জানিস? না না। বড় বড় মিসাইল তৈরি হয়, বড় বড় বিজ্ঞানীরা আছে, যা তোদের এই ভারতবর্ষে নেই। ভারতবর্ষ হলো একটা ডিসগাস্টিং ব্যাপার। এই ডিসগাস্টিং মানে কি? আরে এই মিসাইল যদি একটা তোর ভারতবর্ষে ছাড়া যায় না, তোর ভারতবর্ষ পুরো ফুটে ফাস্ট হয়ে যাবে। ওই আমার ভারতের নিন্দা করছিস? এখন আমাদের ভারতবর্ষ একটা নতুন মিসাইল বার করেছে। কি মিসাইলটার নাম হলো? হ্যাঁ, কালিয়া পটকা। কি পটকা? কালিয়া পটকা। ওই কদিন আগে ওপরে জ্বলছিল, সবাই চিন্তা করছে ওটা কি, ওটা কি, ওটা সেই কালিয়া পটকা। ওই মাল যদি একবার তো রাশিয়ায় ছাড়া যায়, তো রাশিয়া পুরো তো চুঙ্গে চাং হয়ে যাবে রে। স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? আর আমি চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। আরে মূর্খ, তুই যদি চন্দ্রযানে যাবি তাহলে বড় বড় বিজ্ঞানীরা কি করবে? জানো ওরা থালানো না ভিক্ষে করবে। স্টুপিড রাস্কেল, তুই চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। লাখ টাকা স্বপ্ন ঘুমিয়ে দেখলে, লাখ টাকা স্বপ্ন ঘুমিয়ে দেখলে কখনো পূরণ হয় না। তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আইসো না, জুতিয়ে মুখ ছিঁড়ে দেব আমার চিনিস না। এই তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আইসো না, জুতিয়ে মুখ ছিঁড়ে দেব আমার চিনিস না। নতুন ভারতের স্টাইল। তুই ভারতের স্টাইল লিখেছিস? আর আমাদের রাশিয়ার স্টাইল লিখবি? আকো দেখা পারবি না। আর আমার দেখা কি স্টাইল? আমাদের রাশিয়ার স্টাইল তো ভারত কিছুই নয়। হ্যাঁ কোথাও কোথাও বলছিস কেন? তোর রাশিয়া খালি রাশিয়া ভালো তো? হ্যাঁ বেরাও। কেন তুই বেশি কথা বলবি না? তুই কইলে তো আমি কব। ও তুই এখানে এসে শুয়ে আছিস? বৌদির আমি এমনি শুয়েনি, এই মেয়েটা এসে আমাকে ধরে ধরে মারছে। হ্যাঁ তাই তো, দেখ মেয়ে খেয়ে দেখ মারতে যাই। তাই তুই দেখি দিদি। ও মা মলিনা, কথা বলবি না? কি হাট ইঘট মানে কি কুত্তা ডাক? আরে দিদি, ইঘট কথার অর্থ হলো ব্যক্তিত্ব বোধে আঘাত করা। আমি শিক্ষা সাগর পাড়ি দেব তোকে জড়িয়ে ধরে। তুই কোন ফাঁদা করে আপনার নিকটে যাচ্ছিস? চাঁদে? আমি তো চাঁদে যাবো, তাই আমি একজন মূর্খ, তোর বোন শিক্ষিত, তা বলি শিক্ষিত লোকের সাথে একজন মূর্খ লোকের দরকার। বুঝলি তো, তোর বোনকে আমি নিয়ে যাচ্ছিলাম বিশ্বের দ্বিতীয় রাশিয়া। বল্লা তোর ভারত কোথায়? এখন ভারতবর্ষের প্রশংসা দেখ না সে সব জায়গায়। আমাদের ভারতবর্ষ 600 কোটি টাকা খরচ করে চন্দ্রযান 3 পাঠিয়েছিল, তারা সাফল্য অর্জন করেছে। চাঁদের বুকে চন্দ্রযান নেমে গেছে, বিক্রম বাড়িয়ে গেছে, প্রোগ্রাম গিয়ে বিভিন্ন ফটো তুলছে, আর আমার ভারতবর্ষ তাই দেখে তো পরপর এক নম্বর জায়গায় চলে যাচ্ছে। শিক্ষা সাগর পাড়ি দেব তোকে জড়িয়ে ধরে। ভারতবর্ষের প্রশংসা একা কিনে তোর
এমন হাতে লেগে গেছে সে হাত আর ঘোরে না হ্যান্ডেল মেরে চেপে ধরবি আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো নইলে পড়বে মুখ থুবড়ে মানে আদা ওদের রাশিয়া আমরা ভারতবর্ষ থেকে আগে লোনা 25 পাঠিয়েছিল বৌদ্রে সে বেচারা যেতে পারেনি চাঁদের কাছে গিয়ে ল্যান্ডিং না করতে করতে মুখ থুবড়ে পড়েছে আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া ভারত আমি মানি না কোন ভূমি যদি এত ঘৃণা তোর কি একটু লজ্জা করে না বোঝা এই তোর কি আঁকেল রে তুই তো এই দেশে জন্মিছি এই দেশে বড় হয়েছি না বিদেশে কদিন লেখা পড়া শিখতে গেছি তাই বলে তুই সেই দেশের গুণগান করবি দেখ দিদি আমি বিদেশে পড়াশোনা করেছি তাই বিদেশে থাকি বলে আমার সেইখানে তো আদব কায়দা জানতে হবে দেখ বৌদি তোর বোনকে সাবধান করতে ও বারবার আমার ভারতকে নিন্দাই করছে হ্যান্ডেল মেরে চেপে ধরবি বল বল করে সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো নইলে পড়বে মুখ থুবড়ে আমার কাছে শেষ রাশিয়া কর্মে মহান জন্মে তো নয় কর্মে মহান জন্মে তো নয় লিখে যায় কুমার রানা তোকে নিয়ে চাঁদে যাব কাছে আইস না যদি মুখছি তোকে নিয়ে চাঁদে যাব কাছে আইস না মৃত্যু নাচ এ তো সংগঠনী নাচ আরে এটা তো মৃত্যুবান এত চুক আগে বুঝে বলতেছি এই লিনা বল এই মলিনা তোর কি আঁকেল হ্যাঁ শুধু তুই কেন তোর বাম্মা এই দেশে জন্মেছে বাপ ঠাকুর তো সবাই এই দেশে জন্মেছে বড় হয়েছে মরেছে তুই না হয় বিদেশে কদিন লেখাপড়া শিখতে গেছিস তাই বলে তুই সেই দেশের গুণগান করবি ওরে ভারতবর্ষ মহান এক দেশ আমরা এই ভারতবর্ষে বাস করি আমাদের কত গর্ব আর তুই কদিন সেখানে গিয়ে তুই খালি সেই দেশের নাম করতেছিস সত্যি দিদি সত্যি 10 বছর রাশিয়ায় পড়াশোনা করতে গিয়ে নিজের জন্মভূমি ভারতবর্ষকে ভুলে যাওয়া আমার উচিত হয়নি পালে দিদি তুই আমাকে ক্ষমা করে দিস এই ক্ষমা আমি করে দিতে পারি আজকে থেকে তুই আমার কাছে থাকবি না জানো আমার কাছে থাকে কি বলছেন জানো আমাকে থাকে আমাকে থাকি আরে আমাকে থাকে তা তোর কি থেকে থাকবে কি দেখি কেন আমার এত সুন্দর ফিগার আরে এই দেখ এই চামচিকে ফিগার দেখলে কেউ থাকবে না কেন এখন মেয়েদের বিয়ে করতে গেলে তাদের গাঁটি কাপড় থাকা চাই তোর আছে খাটাখানি করলে কি করে থাকবে আমি যে কাজটা বললুম ওই কাজটা মন্দ কর দেখবি তোর তুই বড় লোক হয়ে যাবে হ্যান্ডেল মারো হ্যান্ডেল মারো হ্যাঁ তাহলে ওটা করবি হ্যাঁ আর তাই যদি না করেছি যদি বিয়ারা কোনো দিকে গেছি তোর ইয়ে ধরে আর ঝুল না রাখাব ঝুল না রাখাবি ও বাবা দেখে তো বললুম না পুরো থালা খুশি আচ্ছা ম্যাডাম বলো সবসময় খালি বলছো বিদেশিরা বিদেশিরা তুমি কি জানো ওই বিদেশিরা কাদের টাকায় বড় লোক কাদের টাকায় আমাদের টাকা আমাদের ভারতের টাকায় বড় লোক টাকার পর্যন্ত লন্ডন ডায়মন্ড কোন নিয়ে রেখেছি তার আজও পর্যন্ত ফেরত দেয়নি আমার ভারতবর্ষ থেকে কত সোনাদান লন্ডন গিয়ে নিয়ে চলে গেছে বিদেশিরা তার আজও পর্যন্ত ফেরত দেয়নি আর সেই সব সোনাদান যদি আজকে আমাদের ভারতবর্ষে থাকতো না ম্যাডাম আজকে আমাদের ভারতবর্ষ এক নম্বর জায়গায় চলে যেত আর আমার সামনে যা ভারতকে অপমান করবে আমি তাকে কাঠ ধরে ঘর থেকে বার করে দেবো সত্যি তোমার মধ্যে যে এত প্রতিভা আছে তা আমি জানতাম না পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও আর আমি 10 বছর বিদেশে গিয়ে যা পড়াশোনা শিখেছি সেই শিক্ষায় তোমাকে শিক্ষিত করে দুজনের জীবন একদিন সুন্দর করে তুলবো সেটা কিরম করে চোখে চোখ রেখে লগা
आंखों से तूने जग दिया।